জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটা বিষয়। বর্তমান আচার্য দেবদাদাকে সত্যি আমরা সৌভাগ্যবশত পেয়ে গেছি, তার জন্য আমাদের কেউ নেই এ কথা বলা চলবে না। পরমদয়াল শিশি ঠাকুর আছেন আর তার জন্যই তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা। যখনই আমরা অসহায় হই, যখনই আমাদের পাশে কেউ নেই বলে মনে হয়, তখন আমরা ছুটে চলে যাই ঠাকুর বাড়ি। বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আছেন কিন্তু বর্তমান আচার্য দেবদাদা। তার কাছে বললেই আমরা কিন্তু সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাই। তার জন্য তিনি আমাদের এমন কিছু সমাধান করতে গিয়ে আমাদের এমন কিছু কিছু কথা বলেন যেগুলো আমাদের প্রতি পদক্ষেপে কিন্তু মনে রাখা উচিত। আচার্য নির্দেশ পালনীয়, এটা আমরা সকলেই জানি। তার জন্য আজকে একটা মানে সত্যিই ঘটনা আপনাদের পড়ে শোনাবো, যেখানে একটা দারুণ সমস্যার কথা নিবেদন হচ্ছে বর্তমান আচার্য দেবের কাছে, আর তিনি সুন্দরভাবে কিন্তু সহজভাবে সমাধান দিচ্ছেন। দেশ বিদেশ থেকে আসে সমস্যা, সমাধান কিন্তু আচার্য দেব। একটুও তার মনের মধ্যে বিরক্ত নেই, একটুও তিনি মানে ভাবেন না যে আমি এত কেন এদের জন্য করব। কারণ তিনি পরমদয়াল শিশি ঠাকুরের সাথে যুক্ত থাকতে চান, তার ধ্যানেই নিজেকে রাখতে চান। তার জন্যেই পরমদয়ালের ইচ্ছে পূরণ করবার জন্যে আজকে কিন্তু বর্তমান আচার্য দেবের এই কর্ম। একে একে বেশ কিছুক্ষণ চলল দীক্ষার নিবেদন। ময়ূরভঞ্জ থেকে বয়স্কা মা দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান। অতঃপর বড় মেয়ের প্রসঙ্গে জানালেন বড় মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে, মেয়ে দেখতে কালো, তাই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ঠিক আছে, পাশে বসে অবসাদে লজ্জায় জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসে রয়েছে মেয়েটি। পূজ্যপাদ আচার্য দেবের কথাগুলোর উপর মন দিয়ে ভালো করে শুনে রাখুন। পূজ্যপাদ আচার্য দেব বললেন, তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজে মানো? জিজ্ঞাসা করছেন। বারাক ও বামার নাম শুনেছ? সে কেমন দেখতে ছিল? আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীকে কেমন দেখতে ছিল। তোমার স্বামী অত্যাচার করে, টাকা চায়, তার পিছনে গল্পটা এটা নয় যে তুমি দেখতে খারাপ। আসল কথা, তার মানসিক কোনো সমস্যা আছে, নয়তো সে লোভী। তুমি তার জন্য দায়ী নও, এটা আগে বিশ্বাস করো। আর অত্যাচার করলে, প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াই নামতে হবে, তার জন্য মনোবল লাগবে, এইভাবে ভেঙে পড়লে চলবে না। সেই মেয়েটির হাতে অনেকগুলি আংটি দেখে বললেন, আচ্ছা তোমার হাতে এত আংটি কেন? মেয়েটি জানায়, এইসব সমস্যার কারণে মা চিন্তিত হয়ে আংটিগুলি পরিয়েছেন। আচার্য দেব বললেন মেয়েটির মায়ের দিকে লক্ষ্য করে, ও তার মানে আপনার ঠাকুরের প্রতি কোনো নির্ভরতা নেই? নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর। মাটি এ সময় নীরব হয়ে কাঁদতে লাগলেন আচার্য দেবের কথাগুলো শুনুন। এরপর তিনি বললেন, তুমি যে কী করে আশা করছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটার সাথে যুদ্ধ করবে? এই সময়ে যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয়, তবে ওর আশ্রয়টা কোথায় হবে? তুমি মা, কেন তুমি বলতে পারো না? তোর যা সমস্যা হোক, যে অবস্থায় হোক, আমি তোর পাশে আছি। তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি, আর বিপদে পড়লেও ফিরে আসলেও আমি আছি। তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছো না, নিজের সন্তানকে কী করে নির্ভরতা দেবে? তোমার সন্তানই বা কী করে তোমার কাছ থেকে নির্ভরতা পাবে? ঠাকুরের উপর সবটা ছেড়ে দিয়ে সবই তার ইচ্ছা মনে করে চললে এখানে সে কান্না পেত না। নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, কেন তার উপর নির্ভরতা আসছে না? তার মানে কি আমি এমন কিছু কাজ করেছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না? তাহলে যা করলে, যেভাবে চললে তিনি আমাকে রক্ষা করবেন, তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ। এই আংটি, তাবিজ এসব ধারণ করে নিজেই নিজের রক্ষাকর্তা সাজতে হবে না, তিনি আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটা নিজের মন থেকেই আসবে। নিরন্তর এভাবে একের পর এক মানুষের জীবনের নানান সমস্যার সমাধান সূত্র তিনি বলে দিচ্ছেন অকৃপণ, অপরিসীম স্নেহে ও শাসনের মধ্য দিয়ে। এমন সময় আলোচনার মাঝেই হঠাৎ একটু হেসে সামনে বসা সন্দেহ গোরাদাকে প্রশ্ন করলেন, আমি যে এভাবে ওদের বলি বোঝাই, এরা ভাবে আমি হয়তো বলবো একরকম, কিন্তু এসে দেখে আমি বলেছি আরেক রকম, এতে এরা মনে কষ্ট পায় না তো? গোরাদা জোরের সাথে বললেন, যা বলছেন এছাড়া আর অন্য কোনো পথ নেই। অপরদিকে বিষণ্ণ বিপন্ন ভেঙে পড়া সেই মাটিও জানালেন যে আচার্য দেবের কথায় তারা মনে ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়েছেন।
মনে আশার আলো দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন মেয়ের টালমাটাল জীবনকে প্রতিষ্ঠিত করতে। আসলে আচার্যদেব দাদা তো অনেক কিছুই বললেন ওর মাকে, মানে মেয়েটির মাকে। বিভিন্ন রকম কথা বলার পর আবার আচার্যদেব নিজেই বলছেন, ওরা একরকম ভাবে যে আমি বলবো এরকম, কিন্তু হয় সে উল্টোটা, আমি অন্যরকম বলি। আচ্ছা এসব বলি তাহলে তোরা দুঃখ পায় না, এভাবে ওরা তাকে বলেন। তো তখন ওই ওরা জানালেন, যারা নিবেদন করতে এসেছিলেন, যে তারা মনে শক্তি পেয়েছে এবং টালমাটাল জীবনটিকে প্রতিষ্ঠা করবার জন্য তারা চেষ্টা করবে ওই মেয়েটার জন্য। আচার্যদেব বললেন, এখন তো এখানে বল পাবে, কিন্তু আসল কথাটা সেটা নয়। সংসারের সমস্যাটার মধ্যে ফিরে গিয়ে লড়তে যদি পারো তবে সার্থক হবে তোমার মনোবল, তখন বুঝবো তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার কথাটা কতটা শুনেছো। আসল পরীক্ষাটা সেখানে যেখানে সংসারের প্রতিদিনের লড়াই, আবর্জনা ক্লেদ সব সেখানেই, এখানে নয়। এই যে এত মানুষ এখানে এসে তাদের জীবনের সংসারের এত যন্ত্রণা, এত দুঃখ, ক্লেশ, কষ্ট, গ্লানির কথা বলে যায়, চারপাশে মানুষের এত কোলাহল, কই আমি কি বিরক্ত হচ্ছি? আমার ব্যক্তিমন কি চঞ্চল, অশান্ত, বিরক্ত হচ্ছে? হচ্ছি না তো, তাহলে এখানেই তো আমি তার সাথে মগ্ন আছি কিনা তার পরীক্ষা। সে মাটির পরিবার অশান্ত মনে সান্ত্বনা পায়, তাদের শরীর মনে ঔজ্জ্বল্য ফিরে আসে, তারা খুশি মনে প্রণাম করে বিদায় নেয়। আচার্যদেবের কথাগুলি শুনছেন চারপাশের মানুষ, সবারই অন্তরে যেন অনাগত সমস্যায় শক্ত মনোবল নিয়ে সম্মুখীন হওয়ার সংকল্প যাচ্ছে। পৃথিবী আপন ছন্দে ঘুরে চলেছে, চক্রাকারে আবর্তিত মানুষের গন্তব্যহীন সদা ব্যস্ত জীবন। কই কোথাও এমন দৃশ্য তো চোখে পড়েনি, যা দেখছি যা শুনছি এমনটা আরও কোথাও দেখেছি বা শুনেছি কি? যত তাকে দেখছি তত শিহরিত হচ্ছে আমার মন। আজ মন শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে ফেরে, তার যদি এত রূপ তবে সেই তিনি যিনি আমাদের জীবনের অপর পারে দাঁড়িয়ে আছেন তিনি কতই না রূপময়। এগুলো আচার্যদেব সুন্দরভাবে বললেন। সমস্যাটা অ্যাকচুয়াল কখন হয় জানেন? যখন ঠাকুরের প্রতি আমাদের নির্ভরতাটা একদম কমে যায়, তখন বিপদের মাঝে আমরা একদম ডুবে পড়ি। কোনো মতে উদ্ধার কে করবে? নিজেকেই তো উদ্ধার হতে হবে। ঠাকুর দেবেন শক্তি, তিনি দিবেন বুদ্ধি, তো তার সঙ্গে আমার যোগটা তো ঠিক থাকা চাই। নির্ভরতা নাই, কীভাবে নির্ভরতা থাকবে? তাকে ভালোবাসলে থাকবে, তাকে আমি নির্ভর নির্ভরই করতে পারলাম না, তাহলে ভালোবাসা আসবেই বা কোত্থেকে? একথাটা ভেবে দেখুন। তাই এখানে আংটি তাবিজের কথা উঠেছে। এর আগেও একটা ঘটনায় আচার্যদেব বলেছিলেন এক দাদাকে যে আংটি তাবিজ এসব যে ধারণ করছো, বিপত্তারিণীর যে সুতো সে নিয়েও আচার্যদেবের কথা আছে যে বিপত্তারিণীর সুতো যে তোমরা পরছো, তো একটা ঠাকুরকে তোমরা ডাকছো, ঠাকুরকে তোমরা ভালোবাসছো, কিন্তু তার উপর কেন নির্ভর করতে পারছো না? শুধুমাত্র মাদুলি তাবিজ কবচ দিয়ে কিন্তু সব কিছু হয়ে যায়? একবার ভেবে দেখুন তো, যদি হতোই তাহলে মানুষ এত ঘুরতো কেন? মানুষ এত দুঃখ কষ্ট পেত কেন? মানুষের কর্মটাই কিন্তু সব, এটাই ঠিক কথা। কর্ম যদি আপনি করেন ভালো তাহলে অবশ্যই এর ফল ভালো পাওয়া যাবেই। পরমতালের কথা আছে, ধরো করো হও পাও। এটা যদি কি আমরা মানে একবারের মধ্যেও না মনে করি, এটা যদি একবারও আমাদের মাথায় না থাকে, তখন আমরা ভাববো পাওয়ার, সব কিছুই না করে পাওয়ার চেষ্টা করতে থাকি, তাহলে তো দুঃখ আসবেই। এটা ঠাকুরের কথা, ঠাকুরের বাণী সবসময় সত্যি। তাহলে এখানে দেখুন, যেটা এখানে আচার্যদেব বলছেন, ওই যে তাবিজ কবজ মাদুলি এগুলো প্রায় আমরা ধারণ করে ঘুরে বেড়াতে থাকি। একটা কথা মনে রাখবেন যে ঠাকুরের প্রতি নির্ভরশীলতা থাকলে কোনো কিছুই দরকার নেই। ভূত প্রেত বাঘ ভাল্লুক বিপদ আপদ কোনো কিছুই আসবে না, আসলেও তিনিই শক্তি যোগাবেন আমাকে সোজা হয়ে দাঁড়াতে। এইভাবেই মানে এত সুন্দরভাবে উৎসাহ দিলেন, এত সুন্দরভাবে শক্তি দিলেন ওই মাকে, তারা এই আশীর্বাদ নিয়ে নিজেরাই কিন্তু শক্ত হয়ে দাঁড়াবার চেষ্টা করবেন। এখনও তারা বললেন আচার্যদেবের কাছে যে এই টালমাটাল জীবনকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করবার কাজে লাগাবার চেষ্টা করছি, টালমাটাল জীবনকে সুপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি। পরমদালের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই ঠাকুরের সঙ্গে যোগটা যেন থাকে সে চেষ্টা করুন। কারণ এইভাবে নির্ভর না করলে আমরা কিন্তু আস্তে আস্তে বিপদেই পড়ব, তখন মাদুলি পড়ি আর তাবিজ পড়ি, কোনোটাই কিন্তু কোনো কাজ হবে না। আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।